যখন পড়বে নামুন পায়রি চিন হয়ে বাটে আমি বাইবো না আমি বাইবো না মোর খেয়া তুরি এই ঘাটে গো যখন পড়বে নামুন পায়রি চিন হয়ে বাটে চুকিয়ে দেব বেজাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গুনা এই হাটে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে যে জুম্বি ধুলা তানপুরা টার তার গুলা কাটা লতা উঠবে ঘরের ধার গুলায় আহা জুম্বি ধুলা তানপুরা টার তার গুলায় ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বন বাসে শ্যাওলায় সে ঘিরবে দিঘির ধার গোলায় তখন আমার নাই বা মনে রাখলে তারার পানে যে যে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা এমনি করে বাজবে বাঁশি নাটে ঘাটে ঘাটে খেয়া তরে এমনি এমনি সেদিন উঠবে ভরে চড়বে গরু খেলবে সেই প্রভাতে নিয়ে আমি সকল খেলা সকল খেলায় করব খেলাই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নিয়ে আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু আসব যাব চিরদিনের সেই আমি তখন আমার নাই বা মনে রাখলে তারার পানে যে যে নাই বা আমায় ডাকলে যখন পড়বে নামুন পায়ের চিহ্ন হয়ে বাটে বাটি আজ 22শে শ্রাবণ কবিগুরুর মহাপ্রস্থানের দিন বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিল আজকে আমাদের পরিবেশনা
ইতিহাস থেকে জানা যায়, কুষ্টিয়ার শিলাইদহের পুকুর পাড়ে বসে এই গানটির মাধ্যমেই নিজে না থাকার বেদনার ছন্দ উচ্চারণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পুকুর পাড়ে বসে বিশ্বকবি তার নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির অধিকাংশ কবিতা লিখেছিলেন। ফলে বিশেষ এই স্থানটি তাকে মনে রাখবে কিনা সে ভাবনা কবিকে আলোড়িত করেছিল। তবে জগতে লেনাদেনা চুকিয়ে দেওয়ার পরও এখনও মানুষের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরঞ্জীব। আজকে আমাদের গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন, গানটি শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন ভিডিওর আপডেট জানতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।